এরপরে প্রশ্ন, আমি প্রায় অনেক দিন থেকে একটি স্বপ্ন দেখি যে আমি স্বপ্নে নামাজ পড়ছি বিভিন্ন দিক ফিরে, কখনো দেখি পূর্ব দিকে, কখনো দেখি উত্তর দিকে, কখনো দেখি দক্ষিণ দিকে, শুধু দুই তিন দিন দেখছি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু আমি স্বপ্নে কখনো পরিপূর্ণ নামাজ পড়তে পারি না, কেননা কোনো সমস্যার কারণে, অর্থাৎ নামাজ পড়তে ঘুম ভেঙে যায় আপনারই তো। আর এই স্বপ্ন দেখার শুরু হয় আমার পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার পর থেকে, দয়া করে এই ব্যাপারে কিছু বললে উপকৃত হব। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার পর থেকে এই নামাজ এই স্বপ্ন দেখছেন, আপনার এখানে প্রশ্নের মধ্যে একটা বড় ত্রুটি আছে। আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন, এই সার্টিফিকেট নিজেকে নিয়ে দিয়ে দিলেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা এত সহজ জিনিস? আল্লাহু আকবার। আপনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন যে আপনি ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করেন পরিপূর্ণ ইসলামের জন্য, সেটা বললাম চেষ্টা করি, আরও চেষ্টা করতে হবে। আপনি কিছুটা দেখছেন, বাকিটা দেখছেন না, আপনার কোথাও অপূর্ণতা আছে, চেষ্টা করেন এবং দোয়া করেন। এই যে নিজেকে পূর্ণ মনে করছেন, এটাও একটা অপূর্ণতা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন তো সব দড়ি মাছ নাচুই পানি, ওয়াজ শুনতে কোনো কার্পণ্য নাই, আবার যাই হিন্দি সিনেমা টিভিতে খুলে দেখে। এর চাইতে বড় বেহায়ার নির্লজ্জ কি হতে পারে, যে আল্লাহর সামনে আল্লাহ দেখছেন নির্লজ্জের মতো, সামনে এক চেহারা পেছনে আরেক চেহারা, তলে তলে মোবাইলে হারাম জিনিস দেখে, আবার মানুষের সামনে ভালো সাজে আসে না, এই রোগ আমাদের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে সলিড মুসলমান হওয়ার তৌফিক দান করুন। যে ভাই এটা দেখেছেন, আমি তাকে পরামর্শ দিব যে আপনি আরও আপনার দিনকে পরিপূর্ণ করার চেষ্টা করেন, আরও ত্রুটি ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন। আপনি অপূর্ণ নামাজ দেখছেন, আপনার দিনের ভিতরে হয়তো কোনো অপূর্ণতা আছে, আপনি চেষ্টা করেন, তবে মন খারাপ করা যাবে না। আপনি যে দিনে আসছেন, অগ্রসর হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং ভালো হওয়ার চেষ্টা করেন। হলো জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পাঞ্জাগানা ও জুমার মসজিদের ক্ষেত্রে সওয়াবে কোনো তারতম্য আছে কি না, দাইলিক উত্তর জানতে চাই। ভাই বাতাস দেওয়া লাগবে না, বসে জামাতে পাঞ্জাগানা মসজিদে জামাতে নামাজ আর জুমার মসজিদে জামাতে নামাজ, সওয়াবে কোনো পার্থক্য আছে না নাই? এই যে মাশাআল্লাহ, আপনারা মুফতি জবাব দিয়ে ফেললেন, তাহলে আমার দরকার কি? আচ্ছা, জাযাকাল্লাহ খের, চেষ্টা করছেন উত্তর দেওয়ার, কিন্তু না জানা জিনিস চুপ থাকাই ভালো উত্তর না দিয়ে। দিনী বিষয় দেখুন, মৌলিকভাবে পাঞ্জাগানা মসজিদ এবং জুমার মসজিদে নামাজে তেমন কোনো পার্থক্য নাই। জুমার মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে, আর পাঞ্জাগানা মসজিদে নামাজ পড়লেও জামাতের দায়িত্ব পালন করা হবে। তবে একটি হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সম্ভবত আবু দাউদে, যে নবী রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসল্লি একজন ইমাম নামাজ পড়লে যেরকম সওয়াব হয়, দুইজন মুক্তাদির সাথে একজন ইমাম নামাজ পড়লে সওয়াবটা বেশি হয়, কারণ মুসল্লির সংখ্যা একটু, আবার তার চাইতে দুইজনের চাইতে বেশি নামাজ পড়লে, দুইজনের সাথে বেশি মুক্তাদি থাকলে ওই কম মুক্তাদি আলা জামাতের চাইতে এটা সওয়াব একটু বেশি। এই হারে যত বেশি মুক্তাদি হবে তত বেশি সওয়াব হবে, এবং হাদিসটি বিশুদ্ধ। এই হাদিস থেকে বোঝা যায় যে বেশি মুক্তাদি থাকলে ভালো উত্তম সওয়াব বেশি হবে। তবে আল্লামা ইবনে আবেদিন শামি রহমাহুল্লাহ সহ বিশ্বের বড় বড় ফকিহগণ এবং প্রায় সমস্ত ওলামা একরাম একমত, এমনকি আরবের বড় বড় স্কলারগণ, কাতারের ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া, ইসলাম ওয়েব ডট কম সহ সব বড় বড় ফতোয়ার ওয়েবসাইটগুলোতে সমস্ত ওলামা একরামের ফতোয়া যেটা আছে সেটা হলো, মহল্লার মসজিদ যদি পাঞ্জাগানাও হয় আপনার বাড়ির আশেপাশে, তাহলে ওই বেশি সংখ্যক মুসল্লির জামাত ধরার জন্য দূরে যাওয়া আপনার জন্য উচিত না, আপনি আপনার মহল্লার মসজিদের হক আদায় করাই আপনার জন্য বেশি সওয়াব হবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, আপনার মহল্লার মসজিদ রেখে আপনি দূরে যেতে পারবেন, সেটা কখন? যদি এমন হয় যে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবের কেরাত সহি না, অথবা তিনি শিরকে আকবারে লিপ্ত, তার পিছনে নামাজ সহি হবে না, এরকম কোনো বড় কোনো দোষ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দূরে যেয়ে নামাজ পড়তে পারেন। অথবা যদি এরকম হয় যে না, আলোচনা শোনার জন্য ওই মসজিদের আলোচনাটা একটু বেশি উপকারী আপনার জন্য, সেখানে গেলেন, তাহলে এলেমের জন্য আপনি দূরে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সওয়াবের উদ্দেশ্যে নিজের মহল্লার মসজিদ পাঞ্জাগানা হলেও সেটা রেখে দূরের বড় মসজিদে বেশি মুসল্লির সাথে নামাজ পড়তে যাওয়া জায়েজ, পাঁচ ওয়াক্ত নামাজে এটা উচিত হবে না। এবারে কোনো ফকিদের কোনো দ্বিমত?